নমস্কার আমি আশ্রয় শক্তি শাস্ত্রী আজ একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয় হচ্ছে গত সাতাশে জুন থেকে দশই আগস্ট মেষরাশির ঘরে রাহু মঙ্গলের যে সংযোগ এই সংযোগের ফলে আমাদের যে সাবধানতা অবলম্বন করা উচিত এটাই আজকের একটা আলোচনা থাকছে অলরেডি আপনার রাহু এপ্রিল মাসের মিডিলের দিকেই চলে মেষ মেষরাশির ঘরে এবং সাতাশ তারিখে ঠিক সেই মেষরাশির ঘরেই মঙ্গল সক্ষেত্রী হচ্ছে এর ফলে কি ভালো বা খারাপ হতে পারে প্রতিটা রাশি ধরে ধরে আমি আলোচনা করব এ ছাড়াও আপনাকে কি সাবধানতা অবলম্বন করা উচিত এই বিষয়ে আলোচনা করব তার আগে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ চলে আসি মেন আলোচনায় তাহলে কি বললাম যে রাহু এবং মঙ্গল একসাথে মেষরাশির ঘরে অবস্থান করছে দেখুন আমরা মঙ্গলকে আগেই জানি মঙ্গলকে আমরা কিন্তু সৈন্য হিসাবে ধরি বা সেনা আর রাহুকে কিন্তু একটা মায়ার দুনিয়ার মধ্যে আমরা রাখি রাহু সবসময় আপনাকে মায়ার মধ্যে ফেলে তাই যখন রাহু মঙ্গল এক জায়গায় হচ্ছে আপনার মধ্যে কিন্তু গতি অনেক বেড়ে যাবে গতি গতি বলতে আপনার যে কোনো কাজ করার ধরন প্রকৃতি সব কিছু পাল্টে যেতে পারে এই সাতাশে জুন থেকে দশই আগস্ট তার মধ্যে একটা কথা বলে রাখি এই খারাপ প্রভাবটি তারাই বেশি ভোগ করবেন যাদের জন্মকালীন মঙ্গল এবং রাহু একসাথে অবস্থান করছে এবং যাদের যে বর্তমানে কোনোভাবে রাহু বা মঙ্গলের মহাদশা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চলছে তারাই কিন্তু এই প্রভাব মানে খারাপ প্রভাবের এফেক্টটি বেশি পরিমাণে পাবেন এবং যারা জন্মকালীন একসাথে অবস্থান নেই তাদের অতটাও ভয় পাওয়ার দরকার নেই যাদের জন্মছকে রাহু মঙ্গল একসাথে বসে আছে তাদের মতো তাও আপনাদের সাবধানতার জন্য একবার শুনে রাখুন পুরো ভিডিওটি আপনাদের কাজে দেবে যাদের রাহুমঙ্গল একসাথে আছে তারা তো অবশ্যই শুনুন এবং যাদের নেই তারাও শুনে রাখুন রাহুমঙ্গল একসাথে হওয়ার কারণে আপনারা যখনই গাড়ি চালাচ্ছেন যারা বাইক চালাচ্ছেন অবশ্যই হেলমেট পরে গাড়ি চালাবেন বর্তমান সময়ে কিন্তু দেখা যাবে বিভিন্ন জায়গায় ছোটোখাটো অ্যাক্সিডেন্ট বা বিভিন্ন কিছু অবশ্যই লেগে থাকবে এবং আপনি কিন্তু বর্তমান টাইমে বিভিন্ন ধরনের আগুন রিলেটেড যে কোনো জিনিস সেটা গ্যাস হতে পারে ওভেন হতে পারে গ্যাসের ওভেন সেগুলোকে ভালো করে যাতে নিভিয়েছেন কি না সেটা দেখিয়ে দেখে নেন বা যদি কোনো ডিস্টার্ব থাকে সেটাকে মিস্ত্রি এনে তাড়াতাড়ি ঠিক করে নেন এই ধরনের জিনিসগুলোও কিন্তু লক্ষ্য রাখবেন এছাড়াও কোথাও আগুন থেকে বিপদ আসার সম্ভাবনা থাকলে সেখান থেকে নিজেকে দূরে রাখুন এছাড়া যাদের হাই প্রেশার এবং লো প্রেশার আছে তারা কিন্তু অবশ্যই এই সময়টিতে নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখবেন নিজেদের শরীরের প্রতি অবশ্যই এই টাইমে খেয়াল রাখবেন এবং এই টাইমে কিন্তু অ কারণে আপনি কিন্তু একটু মেজাজ হারিয়ে ফেলা একটু টেমটেড হয়ে যাওয়া বা একটু রেগে যাওয়া এই ধরনের সমস্যাও কিন্তু আপনার জীবনে অবশ্যই আসবে আরও যদি লক্ষ্য করি এই সময় কিন্তু এই যে সাতাশে আগস্ট থেকে সাতাশে জুন থেকে দশই আগস্ট যারা হুটপাট মাথা গরম হয়ে যায় তাদের সেই পরিমাণের ভাগ আরও বেড়ে যাবে যাদের হুটপাট মাথা গরমে হয় তাদের সেই ভাগ আরও বেড়ে যাবে এবং যারা অনেক উঁচুতে উঠে কোনো কাজ করে সেটা ইঞ্জিনিয়ার হতে পারে সেটা রাজমিস্ত্রি হতে পারে বা যারা কোনো সেক্টরে কাজ করে যার জন্য অনেক উঁচুতে গিয়ে বা অনেক ওপরে উঠে কাজ করতে হয় তারা খুবই সাবধানে কাজ করবেন এটা আমার দিক থেকে একটা সাবধানতা আমি আপনাকে ভয় দেখাচ্ছি না একটা সতর্কবার্তা করতে পারি কারণ ভয় দেখিয়ে লাভ নেই যেটা হতে পারে আগাম যদি আপনি একটা সতর্ক থাকেন যে না আমি সেফটি গার্ড ব্যবহার করব বা আমি বাইক চালানোর সময় হেলমেট ব্যবহার করব তাহলে বিপদ হলেও সেটা ছোটোর ওপর থেকে বেরিয়ে যাবে এবার বলে রাখি যাদের এই রাহু মঙ্গলের সংযোগে কিছু কিছু মানুষের লাভও হবে কিছু কিছু মানুষের নিজের দোষে বা নিজের কথাবার্তার কারণে অপোনেন্টের কাছে খারাপ হবেন কোন রাশির কি হচ্ছে সেটাই আজকের আলোচনা প্রথমেই বলবো মেষ রাশি আপনার লগ্নেই যাদের রাশি ধরে আমি এখানে বলছি না আপনি এখানে লগ্ন ধরে বলছি মেষ লগ্ন যাদের মেষলগ্নের জাতক বা জাতিকা তাদের লগ্নেই বর্তমানে রাহু এবং মঙ্গলের অবস্থান রয়েছে সেক্ষেত্রে দেখবেন বর্তমান সময় আপনার মাথা গরমের প্রবণতা খুবই বেড়ে যাবে এবং আপনাকে নিজেকে নিজের যে মাথা গরমের জায়গাটাকে সেটাকে কিন্তু অবশ্যই কন্ট্রোলে করতে হবে না হলে কিন্তু আপনি আপনার যে আছে যদি সংসার জীবনে থাকেন তাহলে হাজবেন্ডের সাথে অশান্তি হতে পারে বা ওয়াইফের সাথে অশান্তি হতে পারে বা কর্মক্ষেত্রে কারণে কিন্তু আপনি ঝঞ্ঝাটের মধ্যে অবশ্যই জড়িয়ে পড়বেন এখানে মেষ রাশির পরে আমরা চলে আসব বিষ রাশির ঘরে যাদের বিষলগ্ন আমি এখানে রাশি ধরছি না সরি আমি লগ্ন ধরে বলছি আগেরটা বললাম লগ্ন। এবার যাদের বিষলগ্ন বিষলগ্নর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার লগ্নের দ্বাদশে সেখানে কিন্তু মঙ্গল এবং রাহু অবস্থান করছে সেক্ষেত্রে এই সময় আপনার অহেতুক খরচ কিন্তু বহুগুণ বাড়বে অহেতু খরচ আপনার বহু গুণ বাড়বে আপনাকে খরচের দিকে অবশ্যই নজর রাখতে হবে অযথা অকারণে খরচের দিকে আপনাকে নজর রেখে খরচ করতে হবে তা না তো আপনি কিন্তু প্রথমেই বলেছি রাহু একটা হলো মোহর দুনিয়ায় আপনাকে নিয়ে যাবে এবং মঙ্গল সে একটা সৈন্য সে কিছু ভয় ডর বোঝে না সেক্ষেত্রে আপনাকে বিভিন্ন রিক্স নিতে বলবে বা বিভিন্ন ধরনের ইনভেস্ট করিয়ে দেবে তাই এই দশই আগস্ট পর্যন্ত বড়ো ইনভেস্ট করার আগে দশবার ভেবে তারপরে ইনভেস্ট করুন যারা লগ্নের মানুষ এরপরে চলে আসবো মিথুন লগ্ন মিথুন লগ্ন আপনার লগ্ন সাপেক্ষে আপনার একাদশে অবস্থান করছে মঙ্গল এবং রাহু এই টাইমে অবশ্যই আপনাকে সাকসেস দেবে এতে কোনো ভুল নেই কিন্তু এটাই বলবো আমি তো শুধু এখানে মঙ্গল এবং রাহুর কথা বলছি সঙ্গে আমাদের কিন্তু এই মেষ রাশির ঘরে তিনটে নক্ষত্রও পড়ে অর্থাৎ আপনার সেখানে কেতুর নক্ষত্র অশ্বিনী এবং শুক্রের নক্ষত্র ভরণী ভরণী এবং রবির নক্ষত্র কৃত্তিকা অশ্বিনী ভরণী কৃত্তিকা এখানে কিন্তু নক্ষত্র পড়ে এবার যখন যখন সেই মানে আমাদের এই রাহু মঙ্গল যে নক্ষত্রের ওপর দিয়ে পাস করছে সেই গ্রহটি আপনার লগ্ন সাপেক্ষে কোথায় বসে আছে তার উপরেও কিন্তু একটা রেজাল্ট আপনাকে দেবে কারণ প্রতিটা জন্ম চার্ট এক একটা ফিঙ্গার প্রিন্টের মতো যেমন আধার কার্ডে ফিঙ্গার প্রিন্ট দিয়ে সেটাকে খোলা সম্ভব সেরকম ফিঙ্গার মানে আপনার প্রতিটা জন্ম চার্ট আলাদা আলাদাভাবে বিচার করলে সেটা ভালো কিন্তু আমি বর্তমানে আপনাকে প্রতিটা লগ্ন ধরে একটা বেসিক ধারণা আপনাদেরকে দিচ্ছি যারা চাইছেন যে আমার নিখুঁত বিচার চাই তারা পার্সোনালি কোনো জ্যোতিষের কাছে পরামর্শ নিন কারণ এখানে পুরোপুরি একদম নিখুঁত ডট পয়েন্ট পর্যন্ত যাওয়া সম্ভব নয় কিন্তু আপনার জীবনে সিক্সটি অবশ্যই মিলবে তাহলে যারা মিথুন লগ্নের মানুষ তাদের এই টাইমটা কিন্তু যে কোনো কাজ খুব ফাস্ট হয়ে যাওয়ার চান্স বা খুব ফাস্ট হয়ে যাবে এবং আপনি কিন্তু যে কোনো কাজে এই সময় সফল হওয়ার দিকটা খুবই ভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং আরো একটা জিনিস বলে রাখি যারা কর্কট লগ্নের মানুষ কর্কট লগ্নের মানুষের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার লগ্ন সাপেক্ষে কিন্তু আপনার দশমে বর্তমানে রাহু এবং মঙ্গলের অবস্থান করছে যারা দীর্ঘদিন ধরে চাকরির কোনো ট্যান্সফার চাইছেন বা বদলি চাইছেন তারা কিন্তু এই সময়টাকে কাজে লাগাতে পারেন বা যারা দীর্ঘদিন ধরে চাইছেন আমি কর্ম চেঞ্জ করব খুব ভেবে চিনতে কর্ম চেঞ্জ করুন কারণ এই টাইমটা কিন্তু আপনার কর্ম চেঞ্জের প্রতি আপনার একটা ইচ্ছা বা মনের ঝোঁক অবশ্যই তৈরি হবে যাদের কর্কট লগ্নের মানুষ আমি কিন্তু এখানে লগ্ন ধরে বলছি প্রতিটা লগ্ন ধরে ধরে এরপরে চলে আসি যাদের ক্ষেত্রে দেখছেন সিংহ লগ্ন সিংহ লগ্নের ক্ষেত্রে কিন্তু যদি লক্ষ্য করি আপনার ক্ষেত্রে এটা আপনার যে নবম স্থান সেক্ষেত্রে পিতার শরীরের দিকে অবশ্যই নজর রাখবেন ছোটোখাটো পিতার শরীর খারাপ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন বা কারণ রোগের জন্য ডাক্তার বেস্ট জ্যোতিষ পরে গ্রহগত আপনাকে একটা সাপোর্ট দিতে পারে কিন্তু ডাক্তার বেস্ট পিতার যে কোনো সমস্যার জন্য অবশ্যই আপনি আগেই হচ্ছে ডক্টরের পরামর্শ অবশ্যই নিন ডক্টরই একমাত্র আপনাকে এই জায়গা থেকে হেল্প করবে এছাড়া নবমে আপনার মঙ্গল এবং রাহু থাকায় এই সময় কিন্তু আপনার ভাগ্যের জায়গায় যেহেতু ভাগ্যপতি নিজের স্থানেই বসে আছে কিন্তু রাহুর সাথে যুক্ত থাকায় যতটা ভাগ্য উন্নতির জায়গা তৈরি হওয়ার কথা ছিল সেই জায়গায় কিছুটা হলেও বিড়ম্বনা তৈরি হবে তাই আপনার কর্মক্ষেত্রে ইনভেস্ট করার আগে বারবার বারবার ভেবে তারপরে কিন্তু ইনভেস্ট করুন চলে আসি এরপরে কন্যা লগ্নের কথায় লগ্ন কন্যা লগ্ন সাপেক্ষে আপনার অষ্টমে মঙ্গল এবং রাহুর অবস্থান আপনাদেরকে খুবই সাবধানে থাকার জন্য আমি পরামর্শ দিচ্ছি কারণ এখানে যদি লক্ষ্য করেন আপনার অষ্টম অষ্টম থেকে কিন্তু আমরা বিপদ অ্যাক্সিডেন্ট এইগুলোকে আমরা ধরে থাকি সেক্ষেত্রে অষ্টমে কিন্তু এই মঙ্গল রাহুর অবস্থানের কারণে আপনাদের কিন্তু অবশ্যই চোট আঘাত লাগার পরিমাণ অনেক গুণ বেশি দেখাচ্ছে বিশেষ করে যাদের যাদের জন্মকালীন মঙ্গল এবং রাহু একসাথে অবস্থান করছে তাদের কিন্তু এই সমস্যা আরও বেশি দেখা দেবে নাইনটি পারসেন্ট অবশ্যই মিলবে সেই জন্য যদি ছেলে হন বাইক খুব ধীরে চালান যদি মেয়ে হন অবশ্যই বাইকের পিছনে হেলমেট পরে বসুন বা রাস্তা পার হওয়ার সময় খুব দেখে শুনে পার হবেন হয়তো আপনি বাইকে উঠলেনই না কিন্তু অপোনেন্ট একটা বাইক এসে আপনাকে ধাক্কা দিয়ে দিল বা অপোনেন্ট একটা গাড়ি এসে ধাক্কা দিয়ে দিল সেই জন্য রাস্তা পার হওয়ার আগে অবশ্যই দশই আগস্ট পর্যন্ত খুব সাবধানে চলবেন এরপরে চলে আসি আমরা যে লগ্নের কথা তুলা লগ্ন সাপেক্ষে আপনার সপ্তমে রাহু মঙ্গলের অবস্থান এই টাইমে কিন্তু কোনো পার্টনারশিপ ব্যবসা করলে অবশ্যই পার্টনারের সাথে আপনি কিছুটা একটু বাক সঙ্গম করে কথা বলুন অর্থাৎ বাক আপনার কথাবার্তা খুব নিয়ন্ত্রণভাবে বলুন তা না তো আপনার পার্টনারের সাথে কিন্তু আপনার মতবিরোধ তৈরি হতে পারে এবং এই সময় কিন্তু আপনার যে ওয়াইফ বা হাজব্যান্ড তার সাথেও আপনার মতবিরোধ অবশ্যই তৈরি হতে পারে সেই জন্য যারা তুলা লগ্নের মানুষ তারা কিন্তু এই দশই আগস্ট পর্যন্ত রাহু মঙ্গল একসাথে থাকার জন্য অবশ্যই মাথাকে ঠান্ডা করুন এবং অপোনেন্টের সাথে কথা বলার আগে খুব ভেবে চিনতে বলুন দরকার হয় নিজে হার মেনে চলে আসুন ঠিক আছে পরে কথা হবে পরে এই বিষয়ে আলোচনা হবে নিজেকে ঝঞ্ঝাট থেকে ঝামেলা থেকে নিজেকে এড়িয়ে চলুন এরপরে চলে আসবো যে বিস্তিক লগ্নের কথায় বৃশ্চিক লগ্ন সাপেক্ষে আপনার ষষ্ঠে থাকছে মঙ্গল এবং রাহু যাদের জন্মকালীন মঙ্গল রাহু একসাথে আছে তাদের ক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু এই টাইমে হাই প্রেশারে একটু সমস্যায় ভুগতে পারেন তাই অবশ্যই কোনো শারীরিক হাই প্রেশার বা এই ধরনের সমস্যা হলে ডাক্তারের পরামর্শ নিন এবং যারা দীর্ঘদিন আপনি যে শত্রুতার সমস্যায় ভুগছিলেন আপনার কোনো শত্রু আপনাকে খুব ডিস্টার্ব করছিল খুব জ্বালাতন করছিল। তারা কিন্তু এই সময়টাতে কাজে লাগাতে পারেন আপনার শত্রু নাশ হবে যারা কোটে বিভিন্ন দিন ধরে দৌড়ে দৌড়ে কোটের চক্কর কেটে কেটে কোর্টের দরজা শেষ হচ্ছে না তারা এই টাইমটাকে কাজে লাগাতে পারেন ভালো উকিল ধরে হোক ভালোভাবে বারবার টাইম দিয়ে হোক এই দশই আগস্ট পর্যন্ত কিন্তু আপনার জন্য একটা ভাইটাল ভালো টাইম চলছে এরপরে চলে আসবো ধনু লগ্নের কথা আমি সব লগ্ন ধরে বলছি এরপরে চলে আসবো ধনু লগ্নের কথা ধনু লগ্নের সাপেক্ষে আপনার পঞ্চমে থাকছে এই হচ্ছে মঙ্গল এবং রাহু সেক্ষেত্রে এই টাইমটাতে আপনার জন্য হচ্ছে শুভ অবশ্যই যারা ফাটকা বা শেয়ার মার্কেটে টাকা লাগান তারা ভেবে চিনতে যদি ঠিকভাবে লাগাতে পারেন এই টাইমে অবশ্যই কিছু আপনারা প্রাপ্য আপনাদের হবে তবে একটা কথাই বলবো রাহু মঙ্গল পঞ্চম পঞ্চম থেকে কিন্তু আমরা যে এই ফাটকা ইনকাম অনেকে দেখে থাকি বা দেখি তা ছাড়াও পঞ্চম থেকে কিন্তু আমরা একটা বুদ্ধিরও বিচার করে থাকি সেই জন্য যাই বুদ্ধি নতুন করে নেওয়ার থাক সেটাকে খুব ভেবে চিনতে নেওয়া উচিত কারণ দুমদাম কোনো চিন্তাধারা নিলে পরবর্তীকালে কিন্তু আপনাকে পস্তাতে হবে তাই শেয়ার মার্কেটেও টাকা লাগানোর আগে ভেবেচিন্তে চিনতে লাগাবেন ভেবেচিন্তে চিনতে লাগালে অবশ্যই আপনি এই টাইমে প্রফিট করবেন এবং চলে আসি মকর লগ্নের কথা মকর লগ্ন যদি দেখি মকর লগ্ন সাপেক্ষে আপনার চতুর্থে থাকছে মঙ্গল এবং রাহু এই টাইমে আপনার মায়ের সাথে অকারণে একটু মতবিরোধ হতে পারে মায়ের শরীরটা একটু খারাপ করতে করতে পারে এবং এই সময় আপনার যারা পড়াশুনো করছেন তাদের জন্য যারা মেডিকেল নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য খুব ভাইটাল এবং ভালো টাইম এবং বলবো যারা ধরুন যে এই সময় যে মকর লগ্নের ক্ষেত্রে যে কোনো চিন্তাধারা যখন নিচ্ছেন নিজের মাথাকে কন্ট্রোল করে চিন্তাধারা নেন কারণ এই সময় কিন্তু আপনার মাথা গরমের প্রবণতা অনেক অনেক গুণ বেড়ে যাবে সেই জন্য মাথা গরমের জায়গাটাকে কিন্তু নিজেকে কন্ট্রোল রাখতে হবে এরপরে চলে আসব কুম্ভ লগ্নের কথা দেখুন বর্তমানে বারোই আপনার হচ্ছে বারোই জুলাই পর্যন্ত শনি কিন্তু এই কুম্ভ লগ্নেই এই অবস্থায় আছে যার সেই দৃষ্টি কিন্তু শনি এবং এই মঙ্গল এবং রাহুর ওপরে পড়ছে সেই জন্য কুম্ভ লগ্নের লোকেদের বলবো নিজের এই টাইমে একটু ডিপ্রেশন বাড়তে পারে নিজের এই টাইমে হওয়া কাজে বারবার একটু বাধা হতে পারে নিজের এই টাইমে আছে মাথা গরম হয়ে দুমদাম কথা বলা এই ধরনের সমস্যা কিন্তু অবশ্যই তৈরি হতে পারে নিজেকে কন্ট্রোল করুন কন্ট্রোল করে অবশ্যই আগিয়ে চলুন এরপরে বলবো মিন লগ্নের কথা মিন লগ্নের লগ্ন সাপেকে দ্বিতীয় রাহু এবং মঙ্গল অবস্থান করছে সেক্ষেত্রে আপনার মঙ্গল হলো আপনার দ্বিতীয়পতি বা ধনপতি সেই ধনপতি ধনস্থানে আসছে আপনার আর্থিক দিকে অবশ্যই কিছু উন্নতি এই টাইমে আসবে কিন্তু একটা কথা মাথায় রাখবেন এই সময় কিন্তু আপনারা যারা অ্যালকোহল যারা খান বা যারা একটু নেশা করেন নেশার পরিমাণ কিন্তু আপনার বাড়বে সেই জন্য নেশাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন বা নেশা করলে চেষ্টা করুন যে এই টাইমে শরীরের কথা ভেবে একটু কম করা তা না তো নিজেই কিন্তু শরীরের সমস্যায় ভুগবেন এছাড়াও যদি লক্ষ্য করি এই মিন লগ্নের এই টাইমে রাহু মঙ্গল থাকার জন্য আপনাদের বিভিন্ন ফাটকায় টাকা লাগানোর ইচ্ছা মনে আসতে পারে অর্থাৎ শেয়ার মার্কেট হতে পারে বিভিন্ন আরও বিভিন্ন ধরনের জুয়াই হতে পারে তা আপনারা লাগানোর আগে এই ধরনের ফাটকায় তারা দশবার ভেবে লাগান তা না তো কিন্তু টাকা যেমন আসবে টাকা কিন্তু জলের মতো বেরিয়ে যাবে তা এই ছিল বারোটা লগ্ন ওপরে যে মঙ্গল এবং যে রাহু এক জায়গায় হচ্ছে কি ফল দিতে পারে একটা সার্বিক আলোচনা এটা একটা সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট অবশ্যই মিলবে কারণ প্রতিটা মানুষের একটা আলাদা জন্মচার্ট থাকে সেটা আপনার কিন্তু যে পুরো যে ফিঙ্গার প্রিন্টের মতো সেই জন্য নিখুঁত বিচারের জন্য অবশ্যই কোনো জ্যোতিষীর পরামর্শ নেন নিতে পারেন বা নিয়ে থাকলে সেটা আপনার জন্য উপকারে লাগবে এবং বলবো এটাই যারা চাইছেন পার্সোনালি আমার কাছে দেখাতে তারা নিচে যাওয়া নাম্বারটিতে কল করে অনলাইন বা চেম্বারে নাম লেখানোর জন্য কল করতে পারেন তা আজ এই পর্যন্তই নেক্সট কোনো দিন অন্য একটি ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার